HFC-র জিভে জল আনা ক্রিসপি চিকেন, পিৎজা, মোমো, বার্গার এবার পাওয়া যাবে হাওদার বালিতেও। 54 নম্বর বাস স্ট্যান্ডের পাশেই ঝাঁ চকচকে এই আউটলেটের পথ চলা শুরু হলো 11 ফেব্রুয়ারি, আর শুরুতেই ব্যাপক সাড়া পড়েছিল HFC-র নতুন আউটলেটে। ঢাকের বোল আর রন পার যুগলবন্দিতে জমজমাট ছিল আশপাশ, সেই সঙ্গে ছিল টোটোতে কাট আউট লাগিয়ে মাইকে প্রচার। সন্ধ্যা নামতে না নামতেই খুদে থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী খাদ্য রসিকদের ভিড় লক্ষ্য করা গেল আউটলেটে। ক্রেতারা যথেষ্ট খুশি এলাকায় HFC-র আগমনে। খাওয়াটা ভালো, কোয়ান্টিটি খুব ভালো, কোয়ালিটিও ভালো। এনার যদি এই কোয়ালিটি মেনটেন করেন তাহলে ভালো, এই এরিয়াতে পার্টিকুলারলি খুব ভালো চলবে। কেন কি এরিয়া ডেন্সিটি পপুলেটেড এরিয়া, আর এখানকার লোক খেতে ভালোবাসে। চিকেনটা আমরা যেহেতু মানে ইউজ টু আছি একরকমের ফ্রাইড চিকেন খাওয়া, ওটা দিয়ে একটু আলাদা, আর চিকেনটা খুবই জুসি আর টেন্ডার, তো খেতে প্রথমবার এসেছি, খেতে খুব ভালো লাগে। ভালো মানে চিকেনটা আর একটা জুসি জুসি টাইপের আর একটা ক্রিসপি আছে, ভালো লাগছে একটু জুসি জুসি টাইপের টেস্ট। ঠিক আছে, ঠিকঠাক। এটা আমি নিয়েছি ফ্রাইড মোমো আর ইয়ে পপকর্ন। পপকর্ন আমি এর আগেও খেয়েছি, কিন্তু মোমোটা ঠিক আছে, গুড, ঠিকই আছে, কিন্তু একটু ইয়েটা মানে মোমো যদি আরেক পিস বেশি হতো তাহলে। ভালো এখানে আইটেম, চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই আর মোমো। না না, এর আগে টেস্ট করেছি, কিন্তু এখানে এটা যেহেতু প্রথম খুলেছে তাই এটার এই প্রথম টেস্ট করছি। টেস্ট ভালো, টেস্ট ভালো, সেই তুলনায় এর মোটামুটি রিজনেবল, তো মোটামুটি ভালোই, ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে। দামে ও গুণমানে বিদেশি ব্র্যান্ডগুলোর সঙ্গে রীতিমতো টক্কর দিচ্ছে ইন্ডিয়া কা ফ্রাইড চিকেন। HFC-র তরফে মোহাম্মদ ইরফান জানালেন, মানুষ ভালোবাসছেন এই ব্র্যান্ডকে, তাই রাজ্যের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ছে এই ব্র্যান্ড। আজ আমাদের HFC বালি মে ওপেন হুয়া হ্যায়, ইয়ে আমাদের 60+ কে আন্ডার মে হ্যায়, আর আমাদের ইহা পে যে খানা মিল রা হ্যায় বহুত আচ্ছা আচ্ছা মিল রা হ্যায়, র্যাপ, পিজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর চিকেন মে যো হ্যায় আর ভি বহুত সারা ভ্যারাইটিজ হ্যায়। আমাদের HFC যো হ্যায় গ্রোথ কর রা হ্যায় আপ লোগ কা ফিডব্যাক কি ওয়াজহ সে, আর হাম চাহতে হ্যায় কি আগে ভি আর গ্রোথ করে, আর আমাদের যো অনার হ্যায় খাস কে উনকে লিয়ে হাম থ্যাংক ইউ কহনা চাহতে হ্যায় কি ও বহুত আচ্ছা মানে কে ইস কম্পানি কো লেকে এফোর্ট কর রে হ্যায়, বহুত আচ্ছা কর রে হ্যায়। ফ্র্যাঞ্চাইজির কর্ণধার জয়দীপ কর, তার তরফে সুস্মিতা জানালেন, প্রথম দিনেই অভাবনীয় সাড়া পাওয়ায় আপ্লুত তাঁরা। আমরা HFC-র এই ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছি, আমার ভাই নিয়েছে মেনলি, তো প্রথম দিনে এতটা ফুটফল পেয়ে আমরা আপ্লুত, আর আমরা আশা করছি যে আগামী দিনে আরও বেশি ভালো হবে, মানে আরও বেশি বেশি মানুষ যারা এই বালি বেলু লিলুয়া ওরা জানতে পারবে এবং তার ফলে ওরা আসবে। আমার মনে হয় যে HFC-টা এই এরিয়াতে প্রথম এসেছে, তাই প্লিজ আপনারা আসুন। নাফিস ভাই স্যারের তো ওনার এই ইনিশিয়েটিভটাতে আমরা খুব খুশি যে এত ভালো ভালো, এত আকর্ষণীয়, এত সুস্বাদু লোভনীয় খাবারগুলো এত ভালো প্রাইসে দেওয়া যাচ্ছে, এটা বোধহয় মার্কেটে এতটা আর কেউ পারছে না। তো প্লিজ আপনারা আসুন, আমরা অপেক্ষা করে আছি আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আর দেরি কিসের, আপনারা বন্ধু বান্ধব পরিবারের সকলকে নিয়ে এখনই চলে আসুন বালির HFC আউটলেটে আর উপভোগ করুন সুন্দর পরিবেশের ডেলিসিয়াস ডিশেস।